ইমামরা তো শালা খারাপ, ছেলে বলৎকার করে তো বাজে লোকেরা। জায়েদ খান, যার কাজই হলো সমালোচনায় সবসময় থাকা। এই যে আরেকজন বলছে, তার বান্ধবী বলছে যে জায়েদ খানের মতো জায়েদ খানকে না পেলে চিরকুমার থাকবে, এই যে বলছে। কখনো তাকে না পেলে কেউ চিরকুমার থাকে। কখনো বা ডিগবাজি দিয়ে মানুষের ঘরে ঢুকে পড়ে। আমারে চিনছস, আমি সানডে মানডে ক্লোজ করছি, ওয়ান টুতে খালাস করছি, সিস্টেম চালু কইরা আজকে এখানে দাঁড়াইছি। এক এক সময় এক এক বক্তব্য ছেড়ে থাকে। সে একটা ঘড়ি ব্যবহার করে, সেটা হচ্ছে রোলেক্স ঘড়ি, যার দাম 15-16 লাখ টাকা। আপনার তো সিনেমার কাজ নেই, কিন্তু আপনার এই সাজসজ্জার পিছনে যে অর্থনৈতিক যে জায়গাটা আপনি ব্যবহার করে থাকেন, যে অনেক টাকার প্রয়োজন। আমি জানি যে আপনি যে রোলেক্স ঘড়িটা ইউজ করেন সেটা নিয়ার অ্যাবাউট 25 লাখ 26 লাখ। এরকম আবোল তাবোল কথা সবসময় বলে যেত, সবাই সব কিছু মেনে নিত আগুল হিসেবে। কিন্তু এমন একটা কথা বললো যে কথাটা মুসলমান সমাজের কেউ মানতে পারলো না বাংলাদেশে। ইমামরা তো শালা খারাপ, ছেলে বলৎকার করে তো বাজে লোকে, তাদের কাছে আরবি শেখে যারা, এই সমাজে এগুলো ঘৃণিত অভাব আছে। শুধু নায়ক নায়িকাদের, নাথিং লাইক দ্যাট। শিশু বলৎকার করে, এটাও তো অনেক ধরনের গহিত কাজ। সেইটাকে কিছু কিছু না লাগিয়ে সেটাকে সব ইমামদের সম্পর্কে বলে, কোথার থেকে শালা শব্দ এনে এগুলাকে যে এডিট করছে পেজ। ইমামরা তো শালা শালা কুশল। নায়করা যখন বা নায়িকার একটা জায়গায় হয়, তাদের মধ্যে ইমোশন আসবে, প্রেম আসবে, ভালোবাসা আসবে, ইটস ন্যাচারাল। তো সেখানে গুঞ্জনই যদি না উঠে, আমি বলি গুঞ্জন উঠতেই হবে, গুঞ্জন না উঠলে কিসের নাই। নামাজ আপনি পড়েন? আমি আগেও একটা শোতে দেখেছি যে আপনি গাড়ি থামিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়েছেন, না? এটা খুব বিপদ হয়, মানে ধরো নিজের মুখে বলে এটা নাকি এডিট করা, সেটা আবার প্রমাণ করতে চায়। আসলে আপনাদের কি মনে হয় এরকম ভন্ডামি আর কতদিন চলবে দেশে? তাই এরকম অভদ্র ফালতু লোককে আপনারা সবাই বয়কট করুন। আমিও করলাম বয়কট জাভেদ খান।